এই লন্ডন শহরে তোমার যা লাগবে তুমি আমারে জানিও, বুঝছো? কি গা তো এখনো কাঁচা, তোমার তো একটা ডাক্তার কনসাল্ট করা উচিত মাহিদ। দাঁড়াও, আমার সেনা একজন ডাক্তার বন্ধু আছে এখানে, এই নাও আমি তার নাম্বার দিয়েছি তোমারে। থ্যাংকস, নাইস ব্যান্ডেড। আরে চিন্তা করো না, বললাম যে টিউবে যাতায়াত করে নেবো না। আহো কাকু, তোমার মেয়ে হারিয়ে যাবে না, আমি আছি তো। বাবা ঠিক আছে, পরে ফোন করছি, নিজের খেয়াল রেখো, বাই। এই তুই কাকুকে বলতে ভুলে গেছিস যে তুই আজকাল ফ্লাইটে অচেনা লোকজনকে ব্যান্ডেড পরাচ্ছিস। লে ছিল রুমাল হয়ে গেল বেড়াল, তোমাকে কেন বলতে গেলাম না, সিরিয়াসলি বলাটাই ভুল হয়েছে। আর কি হচ্ছে রে লাঞ্চ? কি হচ্ছে? যেটা বানাচ্ছি না সেটা খেয়েছি। What happened? শি বাবা, বর্নাল আছে অনেকটাই তো। লন্ডনে বর্নাল, আমি আইস প্যাক লাগিয়ে নিয়েছি। আইস প্যাকে কিছু হবে না, চল চল হসপিটাল চল। আপনি এখানে হসপিটালে কি ব্যাপার? Oh my god, খুব লেগেছিল না? ভীষণ। ও গড, সেই কারণেই আপনি এখানে? এক্স-রে, এক্সাম, অ্যানালিসিস, সার্জারি এটসেট্রা। শুধুমাত্র আমার নখের জন্য? আপনি নিজেও আপনার জোর কতটা জানেন না। বলেছিলাম তো সরি। Just a joke. I had a little accident. আপনি? রিম্পির একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল কিচেনে, তার আগে আমি তোমার ব্যাপারে কথা। না 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 না, আই নো নাথিং অ্যাবাউট দ্য ব্যান্ডেড। তুই চুপ কর। হ্যাঁ, মাহিদ আর পূজারিনী দ্বিতীয় আলাপ, কিন্তু কোথাও না কোথাও মাহিদ যেন এখনো বন্দি। সে যে এই নতুন দেশেও বিপদে, এই কথাটা কি করে মাহিদ কাউকে বোঝাবে? তাই নিজের কথা ভুলে মাহিদ খুঁজে পেল এক মুহূর্তের শান্তি। পূজারিনীর স্বভাব, তার মুখের নম্র কথা মাহিদকে মুগ্ধ করে তুলছিল। এটাই বোধহয় তার গল্পের নতুন অধ্যায়। অতীতের শেষ থেকেই শুরু হলো পূজারিনী আর মাহিদের এই কাহিনী।